ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত আদতে স্বভাবকবি, আদিনিবাস চব্বিশ পরগনার কাঁচড়াপাড়া গ্রাম, বাবা হরিনারায়ণ গুপ্ত। শিশুকাল থেকেই কলকাতার জোড়াসাঁকোয় মামার বাড়িতে মানুষ। না, লেখাপড়ায় তেমন মন ছিল না, তবে সাত বছর বয়সেই মুখে মুখে কবিতা মারতে পারতেন। তরুণ বয়সেই শখের ও পেশাদারী কবির দলের, এছাড়া হাফ আকড়ায়ের দলের জন্য গান মারতেন। কবিয়াল রসময় বসু, হরিমোহন বন্দ্যোপাধ্যায়, উদয়চাঁদ দাসের প্রিয় পাত্র ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ প্রভাকর, সংবাদ রত্নমালা, পাষণ্ড পীড়ন ও সাধুরঞ্জন সংবাদপত্রের কৃতি সম্পাদক, প্রবোধ প্রভাকর ও হিত প্রভাকর নামে দুটি কাব্যগ্রন্থ রচনা করেন। বোধেন্দু বিকাশ, কলি নাটক, শকুন্তলা তার জনপ্রিয় নাট্য রচনা। শুধু কবিগান বা হাফ আকড়াই দলের গান নয়, তিনি অন্য ধরনের গানও রচনা করেছেন। গুপ্ত কবিকে সম্মানের সম্বোধন ছিল কবিশ্বর ঈশ্বরচন্দ্র। ঈশ্বরচন্দ্র গুপ্তর জীবনকাল ছিল মাত্র ৪৮ বছর। বাজিলো বাঁশের বাঁশুরি, বাঁশুরি বাজিলো বাঁশের বাঁশুরি, বাঁশুরি বাজিলো Ooh.
ছেড়ে।